बंगाली नेता राहुल राज जिंदाबाद, बंगाली नेता राहुल राज जिंदाबाद, जीवन भरा मुर्दाबाद, जीवन भरा मुर्दाबाद, कांग्रेस आज जिंदाबाद, कांग्रेस आज जिंदाबाद, राहुल राज जिंदाबाद, बंगाली नेता राहुल राज जिंदाबाद, बंगाली नेता राहुल राज जिंदाबाद। अभी राहुल राय के दल থেকে সাসপেনশন করা হয়েছে, এটা কোন কংগ্রেসের কনস্টিটিউশনে নেই। উইদাউট শোকজ রাহুল রায়কে এইভাবে সাসপেনশন করতে পারে না। এটা রিপুন বরার কোনো নিজস্ব প্রপার্টি নয়, কংগ্রেসটা ওর নিজস্ব, ও এটার মালিক নয়। আমরা রিপুন বরাকে ধিক্কার জানাই, ওর ও সংবিধান জানে না, ও কি করে প্রেসিডেন্ট থাকে, ও ওকে অবিলম্বে প্রেসিডেন্ট থেকে, আমরা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অনুরোধ করছি অবিলম্বে ওকে প্রেসিডেন্ট থেকে সরানোর, কারণে একটা সিবিআই কেসে আসামি এবং ও একটা তিহার জেলে ছিল। কংগ্রেসের কনস্টিটিউশন কিছু জানে না, ও তার মর্জি মতো কংগ্রেস চালাচ্ছে। অবিলম্বে রাহুল রায়ের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। বেশ না করা হয় তাহলে আমরা আমরা যারা কংগ্রেস কর্মী আছি, আমরা হাইলাকান্দি জেলার কংগ্রেস কর্মী, আমরা সবাই গণহারে ইস্তফা দেব এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর সাত দিনের মধ্যে যদি রাহুল রায়কে রাহুল রায়ের সাসপেনশন যা যদি উদ্ধ না করা হয় তাহলে আমরা আমরা সবাই গণহারে ইস্তফা দেব এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। আমার সুস্মিতা দেব সমর্থন করেছে, ইহতে যদি তোমার দম থাকে তেনেহলে আমার সুস্মিতা দেবক আর কমলাক্ষ দেবপুরকায়স্থক বহিষ্কার করক, তেনেহলে মই রিপুন বরা ডাঙরিয়াক মই ধন্যবাদ জানাম। সেইটু করিব লাগিছিল, সেইটু আমার রাহুল রায়ক এই যে প্রাথমিক সদস্যর পরার করা বহিষ্কার করাটু পক্ষপাতিত্ব হয়েছে। যদি তেও নিরপেক্ষ আছিল তেনেহলে কমলাক্ষ দেবপুরকায়স্থক বহিষ্কার করক আর আমার সুস্মিতা দেবক বহিষ্কার করক।